लोकतंत्र का जन्मदाता है इंडिया इज द मदर ऑफ डेमोक्रेसी दैट इज व्हाई इंडिया ही कह सकता है भारत ही कह सकता है कि वन अर्थ वन फैमिली वन फ्यूचर वसुदेव कुटुंबकम ये बाकी देश नहीं कह सकते বিদ্যা ভারতী আপনাদের সকলে জানে সমগ্র ভারতবর্ষতে ভারতীয় সভ্যতা সংস্কৃতি আর আধ্যাত্মিক পরম্পরা মূল্যবোধের আধারত আমার শিক্ষা ব্যবস্থাটুক আগুয়াই নিয়ার ক্ষেত্রে তেখেত সকলে দায়বদ্ধতার দায়িত্ব সহকারে কাম করে আছে আর আমার যেহেতুকে নিজের যেটু সভ্যতা সংস্কৃতির যেটু মূল্য ভারতীয় পরম্পরার যেটু মূল্যবোধ এইটো যাতে কোনো কারণত আমার শিক্ষা ব্যবস্থা যাতে ইয়াত কোনো কারণত শিক্ষা ব্যবস্থার পর আঁতরি না যায় আর উঠি অহা চামটুই যাতে এই কথাটা ভালদরে অধ্যয়ন করবলে সক্ষম হয় বুঝবলে সক্ষম হয় আর ভারতীয় স্বাভিমান লই তেখেতকলে যাতে নিজের জীবন গড় দিব পারে কারণ ভারতবর্ষ এনে এখন রাষ্ট্র যখন রাষ্ট্রত সকল ধরনের শক্তি বিরাজমান গতি এই শক্তিশালী রাষ্ট্রখনের মহানতা ইয়ার বিহালতা এই কথাবিলাক আজি ছাত্র ছাত্রী সকলে ভালদরে অনুধাবন করব পরাক আজি বিদ্যা ভারতী তেখেতক শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে গোটে পাঠ্যক্রম প্রস্তুত করেছে মানে ভাবু যে এই এটা অত্যন্ত উত্তম পদক্ষেপ আর তেখেতক আজি এটা ইয়াতে ছাত্রাবাস নির্মাণ করলে পিতৃ মহারাজার নামত গতি এই ছাত্রাবাসট প্রায় 350 ছাত্র ছাত্রী থাকিও পারিব একটা সুন্দর বিশ্ববিদ্যালয় যেটি ব্যবস্থা ইয়াত গড় দিছে মানে ভাবো যে এই বিশ্ববিদ্যালয়খানে ভবিষ্যতের দিনত উত্তর পূর্বাঞ্চল আমার প্রতিখন রাজ্যের স্বাভিমান সুরক্ষিত করার ক্ষেত্রে আর ইয়ার যে কৃষ্টি সংস্কৃতি সভ্যতার যে পরম্পরা মূল্যবোধক আগুয়াই নিয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করব।